প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার। সরকারিভাবে পে কমিশন ঘোষণা হয়ে গেল, বাড়ল বেতন, কিন্তু এরই সাথে সাথে বাড়ল বিক্ষোভ। কারণ রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের নির্দেশ ছিল আগে বকেয়া ডিএ দিতে হবে, তারপর বেতন কমিশন। কিন্তু সেই নির্দেশ না মেনেই আগামী পয়লা জানুয়ারি 2020 সাল থেকে বেতন কমিশন চালু করতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘ মামলার শেষে প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে স্যাট রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মেনে নিয়েছে, জানিয়েছে ডিএ কর্মচারীদের অধিকার কোনো দয়ার দান নয়। এখন রাজ্য সরকার 125% ডিএ দেয়। নতুন বেতন কাঠামোয় বেসিকের সঙ্গে মিশে যাবে সেই ডিএ। আপাতত আলাদা করে কোনো ডিএ থাকছে না বেতনে, তবে নতুন করে ঘোষণা করতে পারে রাজ্য সরকার। প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে নতুন ডিএ লাগু হয়। কর্মীদের আশঙ্কা, নতুন করে রাজ্য সরকার আর ডিএ ঘোষণা করবে না। প্রশ্ন, কর্মচারী মহলে যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া এবং 10 বছরের বকেয়া, কোনোটাও কি মানবে রাজ্য সরকার? সম্ভবত মানবে না। তাহলে নাকের বদলে কি নুরুন পেলাম? সেই রকমই কি হয়ে গেল না ব্যাপারটা? কর্মচারীদের আরও ক্ষোভের কারণ, এতদিন রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে ছিল 6,600 টাকা, এর সঙ্গে 125% ডিএ এবং 15% হাউস রেন্ট যোগ করে বেতন ছিল 15,840 টাকা। এখন যেহেতু বেসিক গ্রেড পের সঙ্গে বেতন একত্রিত করে দেওয়া হচ্ছে, সুতরাং 6,600 টাকা বেসিক পে পান এমন কর্মচারীদের বেতন হবে 19,600 টাকা। সুতরাং আহামরি কিছু বেতন বাড়ছে না। এই কারণেই একাধিক রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, অমিত মিত্র চালাকি করছেন, ডিএর ব্যাপারে কোনো কথা বলেননি। এইচারে 15% থেকে 12% করে 3 বছরের বকেয়া বেতন না দিয়ে প্রত্যেক কর্মীর ন্যূনতম লক্ষাধিক টাকা লোকসান করাচ্ছেন। অন্যদিকে তিনি জানাচ্ছেন যে রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন দিতে রাজ্যের 10,000 কোটি টাকা খরচ হবে বলে বলা হচ্ছে, কিন্তু আসলে সরকারের উল্টে কর্মীদের পাওনা 5,000 কোটি টাকা সরকারের কাছেই জমা হয়ে থাকছে। কীভাবে হিসাব দেখুন, 2012-13 রাজ্য সরকারি কর্মীদের বেতন ও পেনশন খাতে সরকার 40,766.95 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এর অর্থ হল ওই টাকা সরকারের দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু সরকার দেয়নি। কারণ ওই বছর সরকারের রিভাইজ বাজেটে খরচ হয়েছিল 39,786.87 কোটি টাকা এবং অ্যাকচুয়াল খরচ হয়েছিল 39,379.06 কোটি টাকা। অর্থাৎ ওই 12-13 ফিনান্সিয়াল ইয়ারে সরকারের লাভ হয়েছিল 1,387.89 কোটি টাকা। এবার লক্ষ্য করুন, নির্দিষ্ট সময়ে ডিএ না দিয়ে, প্রমোশন না দিয়ে, স্থায়ী পদে কর্মীদের না নিয়োগ করে 2012-13 থেকে 2017-18 পর্যন্ত 6 বছরে সরকার দেয়নি 15,129.17 কোটি টাকা। সুতরাং মলয়বাবু বলছেন, আসলে সরকার মেরে দিয়েছে কর্মীদের 5,000 কোটি টাকা। এই সত্য উদ্ঘাটনের জন্য ফিনান্সের ওয়েবসাইটে গিয়ে বাজেট প্রিভিউর বাজেট পাবলিকেশন নাম্বার 9 খুলুন। এবার দেখুন বাজেট অ্যাট এ গ্ল্যান্স রিসিপ্টে কি বলা আছে। পরবর্তী আপডেট বা বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।